নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকের উপর ভিডিওটি হতে চলেছে তা তোমরা নিশ্চয়ই ফ্রন্ট পেজে দেখে নিয়েছো। সেটি হলো যে কোনো সংখ্যাকে 999 কিংবা তার চেয়ে বড় যে কোনো সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে পারি। তো চলো বন্ধুরা, কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে আজ সহজ করে শিখে নেওয়া যাক। প্রথম উদাহরণ কি রয়েছে? 985 মাল্টিপ্লাই 99। তো এই সমস্যাটি সহজে করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কাজ দেখতে হবে কয়টি নয় রয়েছে। যেমন এখানে দুটি নয় আছে, তাহলে আমাকে এই বাঁদিকের সংখ্যাকে ভেঙে নিতে হবে। 85 আলাদা, 9 আলাদা, ভেঙে দিলাম। 85 আলাদা, 9 আলাদা। কেনভাবে ভেঙেছি? এখানে দুটি সংখ্যা রয়েছে, তাই ডান দিকে দুটি সংখ্যা রেখেছি, বাকি যে সংখ্যা সেগুলো বাঁদিকে রেখেছি। বেশ, এর পরের কাজ কি? এর পরের কাজ, এই দুটো সংখ্যাকে এখানে লিখব, আর এই সংখ্যার সাথে এক যোগ করে এর নিচে ঠিক এইখানে লিখব। বেশ করি, ঠিক আছে। এরপর মনে মনে ধরতে হবে এখানে 100 লেখা আছে। ধরে নাও এখানে 100 আছে, এই 100 থেকে 85 মাইনাস করতে হবে, তাহলে কি হবে? 15। 85 থেকে 10 বিয়োগ করো, কত হবে? 75। এখানে যা আছে লিখে ফেলো। এই যে রেজাল্টটা পেলাম, এটাই হলো আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। দেখতে পেয়েছো কত সহজেই উত্তরটা করা যায়? আরো কিছু এক্সাম্পল দেখা যাক, বিষয়টি আরো সহজ হবে। ফর এক্সাম্পল, 7348 মাল্টিপ্লাই 99। একই রকম ভাবে এখানে দেখো দুটি সংখ্যা রয়েছে, তাই এখানে ভাঙবো দুটি সংখ্যা আর এই দুটি সংখ্যা, এদের আলাদা আলাদা হয়ে লিখব। লিখলাম এই 48, একে লিখব এইখানে, আর এখানে কি লিখব? এখানে যা আছে তার সাথে এক যোগ করে এখানে লিখব। ঠিক আগের মতোই কম্পেয়ার করে দেখতে পারো, এখানের সংখ্যাকে লিখেছি এখানে, আর এখানে কি লিখেছি? এখানে যা আছে তার সাথে এক যোগ করে এখানে, এখানেও তাই করছি, করলাম। একই রকম ভাবে মনে মনে ধরো এখানে 100 আছে, তাহলে বিয়োগফল কত হবে? 52। এখান থেকে এটা বিয়োগ করো, কি হবে? 8 থেকে 4 বিয়োগ, মানে 4। এরপর কি হয়েছে? এখানে 4 আছে, মনে মনে ধরে নিতে পারো 14, তাহলে 7, তাহলে পেলাম 74। এই যে এখানে বাড়তি এক আসছে, একটা 14 ধরেছিলাম, এই একটা এখানে ধরে নাও, তাহলে এখানে যদি এক থাকে তাহলে 73 থেকে এক বিয়োগ কত হবে? 72। লিখলাম, তাহলে এটি হলো আমাদের এই গুণফলের উত্তর। কত সহজেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরের উদাহরণ দেখা যাক। দেখো আমরা কিন্তু গুণগুলো একটু করে বড় করছি। প্রথমে 3টে অঙ্ক নিয়েছিলাম, এরপর 4টে অঙ্ক, এরপর 5টে অঙ্ক, সবগুলো কিন্তু আমরা 99 দ্বারাই গুণ করছি। 99 আছে এখানেও, 99 আছে এখানেও, 99 আছে। দেখো দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যা লিখেছি, আবার দুটি সংখ্যা লিখেছি, এরপরের সংখ্যাটি একটি লিখেছি। যদি এখানে আরও একটি সংখ্যা থাকতো তাহলে দুটি সংখ্যা লিখতাম, যদি আরও দুটো থাকতো তাহলে এখানে একটি লিখতাম আর একটি সংখ্যা এখানে লিখতাম। এভাবে ক্রমশ ভেঙে ভেঙে যাব। মানে আমাদের সমস্যাটা কীরকম, যতগুলো নয় আছে ততগুলো সংখ্যার পেয়ার তৈরি করতে হবে। যদি 3টে নয় থাকে তাহলে 3টে সংখ্যা নিতাম, 4টে নয় থাকে তাহলে এখান থেকে 4টে সংখ্যা নিতাম। এভাবে প্রথমেই এই বাঁদিকের সংখ্যাকে সেপারেট করে নিতে হবে, এরপর এই জায়গাটা
বরাবর কিন্তু এক, একই রকম। তাহলে এখানে কি হবে, এই সংখ্যাটা লিখব এখানে, এই সংখ্যার সাথে এক যোগ করব, তাহলে হবে 77, সেটা লিখব এখানে। আর এখানে সংখ্যাটা আর কিন্তু এক যোগ করব না, যা আছে হুবহু তাই এখানে বসিয়ে দেব। ঠিক আছে, করলাম। তাহলে আগের মতোই ধরে নাও এখানে 100 লেখা আছে, তাহলে 100 থেকে 86 বিয়োগ করছো, কত পাবে? 14 লিখলাম। 86 থেকে 77 বিয়োগ কত হবে? 9। এখানে 76 থেকে 5 বিয়োগ, তাহলে কি হবে? 71। এখানে যা আছে তাই চলে আসবে। তাহলে এটি হলো এই গুণফলের উত্তর। তো চলো পরের উদাহরণ দেখা যাক কি সমস্যা রয়েছে। 67 9341, এটা আছে সংখ্যাটা, দেখতে পাচ্ছ ছয় সংখ্যা, ছয় অঙ্কের সংখ্যা। তো একে তাহলে দুটো দুটো করে সংখ্যা যদি পেয়ার তৈরি করি, তাহলে তিনটে পেয়ার হবে, 67 একটা পেয়ার, 93 একটা পেয়ার, 41 একটা পেয়ার করলাম। এরপর তাই 41 এখানে লিখব, এর সাথে 1 অ্যাড করব, আসবে 94, সেটা লিখব এখানে। এখানে যা আছে হুবহু এখানে লিখব। এই যে 1 অ্যাড করছি শুধুমাত্র সেটা এই সেকেন্ড সেকেন্ড জায়গায় যেটা আছে, এটা ফার্স্ট পেয়ার যদি ধরি তাহলে সেকেন্ড পেয়ারে যা আছে সেখানে 1 অ্যাড করব, এরপরে যাই থাক সেক্ষেত্রে কিন্তু আর 1 অ্যাড করব না। ঠিক আছে, তাহলে এখানে হবে 41, এখানে 94, এখানে 67। ঠিক আছে, এখানে মনে মনে ধরবো 100, মাইনাস করছি তাহলে কি পাবো? 59। এটা মাইনাস করছি কত পাবো? 47। এটা মনে মনে 14 ধরতে হয়েছে, তাহলে 1 বাড়তি আছে, 1টা এখানে অ্যাড করব, তাহলে 68। 93 থেকে 68 মাইনাস করো কত পাবে? 25। এটা যা আছে তাই চলে আসবে, হয়ে গেল, কত সহজ। পরের উদাহরণ যাচ্ছি, দেখো এরপর কিন্তু তিনটে নয় আছে, এক্ষেত্রে চারটি উদাহরণ নেই, দুটো করে নয় ছিল, এক্ষেত্রে তিনটে নয় আছে, কিন্তু নিয়মের কোনো রকম তফাত হবে না, নিয়ম আগের মতোই। তিনটে নয় আছে তাই এখান থেকে তিনটে সংখ্যা পেয়ার তৈরি করব, এর বাদিকে যা আছে তাই একই রকম থেকে যাবে, তাহলে কি হবে? 9 সেপারেট হবে, আর 852 সেটা আরেক দিকে হবে। লিখলাম, এখানে কি হবে, এখানে সংখ্যাটা এখানে, আর এখানে কি হবে, এর সাথে 1 অ্যাড করব, এখানে লিখব। লিখলাম, দেখো এই অঙ্কের ক্ষেত্রে 85-এর বেস 85 বা 48 বা 86, 41, এই সংখ্যাগুলোর বেস কিন্তু 100, কিন্তু এখানে 852 আছে, তো এর বেস কিন্তু 100 নয়, এর বেস হলো 1000। তাহলে মনে মনে ধরতে হবে এখানে 1000 আছে, অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য আছে। তাহলে 1000 থেকে 852 যদি বিয়োগ করা হয় কত পাবো? 148। এরপর এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, কি পাবো? 842, এই সংখ্যাটা নেমে যাবে। ঠিক আছে, তাহলে এত বড় গুণ কত সহজে হয়ে গেল, দেখতে পেয়েছো? দু একটা অঙ্ক যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজে এই নিয়মটি আয়ত্তের মধ্যে চলে আসবে। পরে উদাহরণ যাচ্ছি, দেখো পাঁচটি সংখ্যা রয়েছে, এখানে তিনটে সংখ্যা রয়েছে, তাহলে পেয়ার তৈরি করব, এই তিনটে সংখ্যার পেয়ার আলাদা আর বাদিকে যা আছে সেটা আলাদা। করলাম, এই সংখ্যাটা এখানে লিখব, আর এখানে কি লিখব? এর সাথে 1 অ্যাড করব, এরপর এখানে, তাহলে এখানে 486 আর এখানে 74। এরপর মাইনাস করতে হবে, তাহলে কি বললাম, এখানে বেস ধরতে হবে 1000, সেখান থেকে এটা মাইনাস করব, তাহলে পাবো 514। এরপর এখান থেকে এটা মাইনাস করব, তাহলে কি পাবো, তাহলে কি পাবো, তাহলে পাবো 412।
আচ্ছা, এরপর এখানে যা আছে তাই চলে আসবে, লিখলাম। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, সহজে হয়ে গেল। পরে উদাহরণ, তো এখানে উদাহরণগুলো কিন্তু আমি খুব বেশি অন্য দিকে যাইনি। এখানে দুই সংখ্যার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই মোটামুটি এখানে ব্যবহার করেছি, শুধু ডান দিকে একটি করে সংখ্যা বাড়তি যোগ করে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো সংখ্যা নিয়ে টেস্ট করে দেখতে পারো, নিয়ম কোথাও ফেল হবে না, এভাবেই উত্তরটি খুঁজে পাবে। তো একে পেয়ার তৈরি করবো, তাহলে তিনটে সংখ্যার পেয়ার, তিনটে নয় আছে তাই তিনটে সংখ্যার পেয়ার তৈরি করতে হবে। এটা একটা পেয়ার হবে 863, এটা একটা পেয়ার হবে 576। করলাম, এই সংখ্যাটা লিখবো এখানে, আর এখানে কি লিখবো, এখানে যা আছে তার সাথে ওয়ান অ্যাড করতে হবে, অর্থাৎ ওয়ান যোগ করতে হবে। তাহলে এখানে লিখবো 577 আর এখানে 863। এরপর কি হবে, বেস 1000, সেখান থেকে এটা মাইনাস করব, তাহলে কি পাবো, তাহলে 137। এখান থেকে এটা মাইনাস করব, কি পাবো, 286। এটা সরাসরি নেমে যাবে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। পরে উদাহরণ যাচ্ছি, দেখো কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 6 7, সাত সাত অঙ্কের সংখ্যা, এর সাথে 999-এর মাল্টিপ্লিকেশন, কিন্তু এত বড় গুণ কত সহজেই করা যায়। পেয়ার তৈরি করতে হবে, তিনটে ডিজিট আছে তাহলে থ্রি ডিজিট একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, সিক্সটা আলাদা, তিনটে পেয়ার হবে তাহলে, ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার। নিয়ম কিন্তু একই, এখানে 415, 415 এখানে কি হবে, এর সাথে ওয়ান অ্যাড করব, সেটা এখানে, আর এরপরটি কি বললাম, আর কিন্তু ওয়ান অ্যাড হবে না, সিক্স আছে মানে সরাসরি এখানে সিক্স, তাহলে এখানে সিক্স, এখানে 794, এখানে 415। ঠিক আছে, এখানে আমাদের বেস 1000, সেখান থেকে মাইনাস করব, তাহলে কি পাবো, 585। এখান থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে কত পাবো, 621। এটা ফোর আছে, মনে মনে 14 ধরেছি, তাহলে ওয়ান এক্সট্রা আছে, এই ওয়ানটা এখানে অ্যাড হবে বলেছিলাম, তাহলে সিক্স আর ওয়ান 7, এখান থেকে 7 মাইনাস করব, তাহলে কি পাবো, 786। এটা সরাসরি নেমে যাবে, তাহলে এটা অ্যান্সার। তাহলে বন্ধুরা দেখতে পেয়েছো কত সহজেই এই গুণগুলো করা যায়। আচ্ছা, এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে তোমাদের, দেখো সবখানে কিন্তু অনুপাতটা তোমার দেখতে হবে, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, যে কোনো এক্সাম্পলে বলো, যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের রেশিও কিন্তু আলাদা, এখানে টু, এখানে থ্রি, 3:2, এটা 4:2, এটা 5:2, এটা আছে 6:2, এখানে 4:3, এখানে 5:3, এখানে 6:3, এখানে 7:3। অর্থাৎ বন্ধুরা সবাই দেখতে পেয়েছো যে এখানে ডিজিটগুলো কিন্তু, ডিজিটের রেশিও, যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারদের রেশিও কিন্তু আলাদা। তো যদি রেশিও ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এখানে টু ডিজিট, এখানেও টু ডিজিট, এখানে থ্রি ডিজিট, থ্রি ডিজিট, এখানেও থ্রি ডিজিট, এরকম হয়ে যায়, সেক্ষেত্রে নিয়ম কিন্তু একটু আলাদা, সেটা জটিল কিছু নয়, সেটা এর চেয়েও সহজ, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, খুব বড় প্রবলেম একটা দেওয়া আছে, তোমরা টেস্ট করে দেখে নিতে পারো একই ধরনের নিয়ম। দেখো 3 3 6 খানা 9 রয়েছে, তাই ফার্স্ট পেয়ারে 6 খানা ডিজিট রাখা হয়েছে, আর সেকেন্ড পেয়ারে বাকিগুলোকে রাখা হয়েছে। এরপর একই নিয়ম, এই সংখ্যাকে এখানে লিখেছি, আর এখানে লিখেছি কি, এর সাথে ওয়ান অ্যাড করে যেটা যা রেজাল্ট পাচ্ছি সেটা লিখেছি এখানে। এরপর মাইনাস করতে হবে, এখানে বেস ধরতে হবে, তাহলে কি হবে, একের উপর 6 খানা 0, এটা আমাদের বেস, সেখান থেকে এটা মাইনাস করব, একটা রেজাল্ট পাবো, এখান থেকে এটা মাইনাস করব, একটা রেজাল্ট পাবো, এটা যা আছে নেমে যাবে, তাহলে এত বড় গুণ, তার অ্যান্সার কিন্তু এটা, কত সহজে করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা মাঝখানে একটু দেওয়া হয়েছে,
এরপর যেটা বলছিলাম, যদি রেশিও ইকুয়াল হয় তাহলে তার সলিউশন কী হবে, তার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল 57 ইনটু 99। দেখো এই ক্ষেত্রে কী করতে হবে, 57 থেকে 1 মাইনাস কত পাবো, 56 লিখে দিলাম। এরপর 100 থেকে 57 মাইনাস কত হবে তাহলে, 43। তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। এটি আমাদের অ্যান্সার। ফর এক্সাম্পল দেখো 673 ইনটু 999, একই ধরনের নিয়ম, এখান থেকে 1 মাইনাস তাহলে পাবো 672। আর 1000 থেকে এই সংখ্যাটা মাইনাস করব তাহলে কি পাবো, 327। ওকে, এটি আমাদের রেজাল্ট। ফর এক্সাম্পল 4টে 9 আছে, 4টে ডিজিট দিয়ে যদি হয় প্রবলেমটা তাহলে কি হবে, একই রকমই এখানে হবে তাহলে 5682। আর এখানে হবে কি, একের উপর 4টে সংখ্যা, 4টে 0 রয়েছে, সেখান থেকে এই সংখ্যাটা মাইনাস করব। একের উপর 4টে 0 রয়েছে, সেখান থেকে এই সংখ্যাটা মাইনাস করব, তাহলে যা পাবো তাই সেটা এখানে লিখবো, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকের টিকটি নিশ্চয়ই বুঝতে পেরেছ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সময় বাঁচানোর জন্য এই ধরনের টিক তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব না করলে পরবর্তী নোটিফিকেশান পাবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।